हेलो स्टूडेंट्स, आज के आमरा बायोलजी नतून एक टॉपिक आलोचना करब। ओके, सेटा होच्छे रूल्स ऑफ साइंटिफिक नेम, माने विज्ञानसम्मत नामेर किछु नियम। एर पार्ट वन टा आमी अलरेडी आपलोड कर दीजी, तुम्हारा चाहले देखते पारो। ओके, तहले आमरा कि जानी जे द्विपद नामकरण मैं साइंटिफिक नेम के द्विपद नामकरण बाइनोमियल नोमेनक्लेचर बला है, तुम्हारा जानो भालो करे। तो स्रष्टा हच्छेन कैरोलस लिनियस। कैरोलस लिनियस हच्छेन तार स्रष्टा। ओके, तिनी प्रथम द्विपद नामकरण किन्तु चालू करें। तहले द्विपद नामकरण बाइनोमियल नोमेनक्लेचरेर किछु नियम आछे, से नियमगुलो आमरा जानबो एक एक करे। प्रथम जे नियम आछे सेटा होच्छे जे कोनो साइंटिफिक नेम प्रथम माने जेनास हय, जेनास स्टार्ट हय कैपिटल लेटर दिए। एवं जेटा स्पेसिस थाके सेटा स्टार्ट हय तोमार स्मॉल लेटर दिए। किरकम एकटा उदाहरण नेई, देखो जदि आमी बोली पैंथेरा लियो, तार पैंथेरा लियो, पैंथेरा एखाने जेनास आर लियो होच्छे एखाने स्पेसिस। তাহলে প্যান্থেরার পি কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে, এবং লিওর এলটা কিন্তু তোমার স্মল লেটার দিয়ে স্টার্ট হবে। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার টু হচ্ছে এটা, তাহলে নাম্বার ওয়ান গেল। নাম্বার টু হচ্ছে তোমার যে সাইন্টিফিক নেম যদি টাইপ হয় তাহলে ইটালিক্সে লিখতে হয়। ইটালিক্স মানে ইটালিক্স ফন্টে লিখতে হয়। আমরা কম্পিউটার ইউজ করতে গিয়ে দেখি না যে বিভিন্ন ফন্ট থাকে, তো সেটা ইটালিক্স ফন্টে লিখতে হয়। এবং যদি হ্যান্ড রিটিং করি, হ্যান্ড রিটেনে লেখা হয়, তাহলে কিন্তু তোমার আন্ডারলাইন করতে হবে। এটা গেল দু নম্বর নিয়ম। ওকে, আচ্ছা এখানে আন্ডারলাইন এলো, আন্ডারলাইন কথা থেকে একটা বলি যে এই আন্ডারলাইন কিন্তু টানা করে দিলে হবে না, তোমাকে জেনাস এবং স্পিসিসের মাঝে এরকম একটু ফাঁকা জায়গা রাখতে হবে, নাহলে কিন্তু সেটাও ভুল হয়ে যাবে স্টুডেন্টস। নাম্বার থ্রি দেখি, কোনো স্পিসিস যিনি আবিষ্কার করেন তার সম্মানার্থে কি হয়, তার নামটাও কিন্তু তার সাথে জুড়ে দেওয়া হয়। তাহলে এখানে যদি আমরা দেখি প্যান্থেরা লিও, ইনি লিনিয়াস প্রথম এ করে আবিষ্কার করেছিলেন, তাই তার নামানুসারেই এটা এরকম হয়ে যায় প্যান্থেরা লিও লিন। ওকে, প্যান্থেরা লিও লিন, অর্থাৎ আবিষ্কারকের নাম অনুসারে আবিষ্কারককে সম্মানার্থে তার নামটা জুড়ে দেওয়া হয়। নেক্সট দেখি আমরা, যদি কোনো প্রজাতির নাম দুটোই, অর্থাৎ জেনাস এবং স্পিসিস দুটোই যদি সেম হয় তাকে বলা হয় টোটোনিম। অর্থাৎ জেনাস অ্যান্ড স্পিসিস সেম, তাহলে কি বলা হয় একে স্টুডেন্টস? টোটোনিম। ওকে, টোটোনিম বলা হয়। একটা উদাহরণ দিই, খুব পরিচিত একটা উদাহরণ তোমরা জানো, প্রত্যেকে জানো, সেটা হচ্ছে কাতলা কাতলা। কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম। তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে এরকম আর একটা টোটোনিম লিখে দেখাও। এক্ষুনি প্রত্যেকে কমেন্টস বক্সে লিখে দেখাও একটা টোটোনিমের উদাহরণ। ওকে, তাহলে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম, কাতলা মাছ। তবে একটা কথা বলে রাখি স্টুডেন্ট, এই টোটোনিম কিন্তু একমাত্র অ্যানিমেলদের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য,
ओके ओनली फॉर एनिमल्स नॉट फॉर प्लांट्स प्लांट्स देर क्षेत्र किंतु टोटोनिम प्रजोज्य है ना ताले यही अमरा आज के साइंटिफिक किचु रूल्स डिस्कशन कोल्लाम इगुलो इंटरेस्टिंग ओके तल आज के जनो इखनी सेस कोल्लाम ओके आवार देखा होगे परवर्ती वीडियो गुलो दे टाटा।